ইমাম আবু হানিফার শহর কুফা নগরীতে একজন নাস্তিক ছিল। সে বলতো, আমি শুধু তাই বিশ্বাস করি যা আমি নিজ চোখে দেখি। আল্লাহ তাআলাকে যেহেতু দেখি না, সুতরাং আমি তাকে বিশ্বাস করি না এবং মানি না। আমায় যদি কেউ আল্লাহকে দেখাতে পারে, তাহলে আমি আল্লাহর উপরে ঈমান আনব এবং বিশ্বাস করব যে আল্লাহ তাআলা আছেন। ইমাম আবু হানিফার কানে যখন এই খবর আসলো, তখন সেই নাস্তিকের প্রস্তাবে তিনি রাজি হয়ে গেলেন। তিনি তাকে একটি তারিখ দিলেন ও সময় ঠিক করে দিলেন, অমুক দিন তোমার সাথে বিতর্ক হবে এবং প্রমাণ হবে যে আল্লাহ তাআলা আছেন। নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে নাস্তিক এসে হাজির হলো। বিতর্ক দেখার জন্য শত শত মানুষ এসে হাজির হলো, কিন্তু ইমাম আবু হানিফা অনুপস্থিত। সবাই অবাক হলো, আবু হানিফা এমন করতে পারেন না। এদিকে নাস্তিক ভাবল, আবু হানিফা বোধহয় ভয় পেয়েছে এবং হার মেনে নিয়েছে, তাই সে আজকের এই বিতর্ক অনুষ্ঠানে অনুপস্থিত। বেশ খানিকটা সময় পার হয়ে যাওয়ার পর আবু হানিফা আসলেন। নাস্তিক খেপে গিয়ে বলল, হে আবু হানিফা, তোমার তো সময়ের উপর কোনো গুরুত্ব নেই, তোমার সাথে আর কি বিতর্ক করব। আবু হানিফা তাকে উদ্দেশ্য করে বললেন, পথিমধ্যে আমার একটা সমস্যা হয়েছিল। আমি আসার পথে সামনে একটি নদী পড়ে, সেই নদীতে কোনো নৌকা ছিল না, কিন্তু নদীর ওপারে একটা গাছ ছিল। হঠাৎ গাছটি নিজে নিজেই ফেরে তক্তা হয়ে গেল, তারপর তক্তাগুলো জোড়া লেগে একটি নৌকা হয়ে গেল এবং নৌকাটি ভেসে ভেসে আমার কাছে আসলো। আমি তাতে উঠলাম। কোনো মাঝি ছাড়াই নৌকাটি একা একাই আমাকে ভাসিয়ে নিয়ে নদীর ওপারে পৌঁছে গেল। এই ঘটনাগুলো ঘটার কারণে আমার এত দেরি হলো। নাস্তিক লোকটি খেপে গিয়ে বলল, আপনি কি পাগল নাকি? গাছ কখনো নিজে নিজেই তক্তা হতে পারে? তক্তা কখনো নিজে নিজেই জোড়া লেগে নৌকা হতে পারে? আর নৌকা কখনো একা একা চলতে পারে না? আপনি মিথ্যা বলছেন, নয়তো আপনি পাগল। ইমাম আবু হানিফা তাকে উদ্দেশ্য করে বললেন, হে আল্লাহর বান্দা, যদি গাছ থেকে সামান্য এই নৌকা নিজে নিজে তৈরি না হতে পারে, নৌকা একা একা চলতে না পারে, তাহলে ওই বিশাল আসমান কিভাবে একা একা তৈরি হলো? এই বিশাল জমিন ও চন্দ্র সূর্য কিভাবে নিজে নিজেই তৈরি হলো? সারা পৃথিবীর হাজার হাজার মাখলুক কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে? তুমি কি চিন্তা করো না যে এত কিছুই নিজে নিজে কখনো তৈরি হতে পারে না? অবশ্যই এগুলোর স্রষ্টা আছেন, নিয়ন্ত্রক আছেন, আর তিনি হলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার নাস্তিকের মস্তিষ্ক খুলে গেল, মনের অন্ধকার দূর হয়ে গেল, কুফরি থেকে বের হয়ে সে ঈমান গ্রহণ করল। সে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।